তাইওয়ান কি চীনের অংশ না আলাদা? আসলে তাইওয়ান চীনের অংশ না, কি চীন তাইওয়ানের অংশ তা জানতে হলে আগে চীন কোনটা সেটা জানতে হবে। তাইওয়ান কোনোদিনই চীনের কাছে স্বাধীনতা চায়নি, তাইওয়ান প্রথম থেকেই স্বাধীন, বরং চীনই স্বাধীন হয়েছে তাইওয়ানের শাসকদের থেকে। কারণ পুরনো চীনের সরকার তাইওয়ান শাসন করে আর নতুন চীনের সরকার মূল চীন শাসন করে, কাজে তাইওয়ান যে চীনের অংশ ছিল এখনও সেই চীনের অংশই আছে, কিন্তু নতুন চীন পুরনো চীনের থেকে আলাদা হয়ে গেছে। কিন্তু যেহেতু নতুন চীনের সরকার মূল ভূখণ্ড শাসন করে তাই সেটাকেই আমরা চীন বলে জানি, আর পুরনো চীন সরকার যেহেতু তাইওয়ান শাসন করে তাই সেটাকে তাইওয়ান বলে জানি আমরা। এটাই মূল ব্যাপার।